ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আজ সকাল 9টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গার্লস গাইডের বর্ণাঢ্য কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে রাজশাহীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ মীর শফিকুল আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রায় 70টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।